গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সুমৃত ব্লগসের। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। তো দেখো, আমি একবার স্নান টান করেই তোমাদের সামনে এসেছি। তো এবার রান্নাঘরে যাবো, ওদিকে সব মা বাবা স্নান টান সব হয়ে গেছে, বালিশ বিছানা সব গুছানো, ঘরটারও মোছা হয়ে গেছে। তো এবারে রান্নাঘরে যাব। তো চলো কী রান্না করি তোমাদের সাথে দেখাবো। তো চলো এ দেখো আমার মাছ, আমি আজ কই মাছ রান্না করবো। এই যে কই মাছ ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছে, আর এটা সোনা বাবার জন্য মাছ। আর এখানে সোনা বাবার সবজি সিদ্ধ হয়ে গেছে, আর এখানে দেখো ভাতটাও আমার রান্না হয়ে গেছে। তো এখন আর তেল কই রান্না করবো, তোমরা দেখতে থাকো মাছগুলো এখন ভাজবো। এই দেখো এখানে আমি একটু পেঁয়াজ টমেটো লঙ্কা বেটে নিয়েছি, এই যে, আর মাছগুলো এই যে ভাজা হচ্ছে। এইটাই মশলা হবে, আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, ব্যাস। আর শুকনো লঙ্কার গুঁড়ো, নুন হলুদ দেবো, মিষ্টি দেবো, এটাই মশলা। এই দেখো আমি মাছের মশলাটা কষাচ্ছি, কালো জিরে শুকনো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর নুন হলুদ একটু মিষ্টি আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা কষাচ্ছি। এ দেখো আমার কই মাছটা তেল কইটা হয়ে গেছে, তেল কই রান্নাটা হয়ে গেছে। এবার ঢেকে দেবো, আর কড়াইটা ধুয়ে ধুয়ে নেবো এবারে। আর এদিকে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, থালাটা মাজা বাকি। এ দেখো আমার এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, আর খাবার দাবারগুলো দেখো এখানে রেখে দিয়েছি। এইগুলো সেই কালকে সেই এখনো ডাল কাঁকড়া এখনো আছে। আর সোনা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন নাইটিটা ছাড়তে যাব। তো চলো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো আমি নাইটিটা কি ছেড়ে চলে এসেছি, আর এই যে সোনা বাবা, ওকে এখন আমি ঘুম পাড়াবো। তো ঘুম পাড়াই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো গুড ইভিনিং। তো সেই দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, খেতে বসার সময় আসা হয়নি, কারণ ফোনটা চার্জে ছিল, মনেও ছিল না। তো সোনা বাবা ঘুম পাড়িয়ে চলে এসেছি, আর তারা তাই জন্য এখন দেখো জল গরম বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো। এই দেখো আমার এদিকে আটা মাখা হয়ে গেছে, আর এখানে দেখো আমার কফি বানিয়ে নিয়েছি, এটা মার, এটা আমার, এটা ওর, এই ঢেকে রাখলাম, মাকে দিয়ে দেবো। এই না হুমা, তো এবার কফিটা খাই, তারপরে দুধটা বেলবো। এই দেখো এই বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন মুছে নেবো। রুটিগুলো দেখো হয়ে গেছে, এবার সোনা বাবারটা ভিজিয়ে দেবো। এই দেখো সোনা বাবার রুটি এই যে ভিজিয়ে দিয়েছে, আর এখানে দেখো একটা বেগুন পোড়াচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য, মা খাবে রুটি দিয়ে বেগুন পোড়া আর রুটি, কালকেও নিয়ে যাবে, ওই জন্য বড়ো সাইজের বেগুনই পোড়াচ্ছি। আর এই অর্ধেক টমেটোটাও পুড়াবো এর সাথে, বড়ো অনেক বড়ো টমেটো ছিল বলে অর্ধেক আজকে রান্নায় দিয়েছিলাম, অর্ধেক রেখে দিয়েছিলাম, তাই সেটাই পুড়িয়ে দেবো। এই দেখো আমার বেগুন পোড়াটা হয়ে গেছে, টমেটো পুড়িয়ে নিয়েছি, যে লঙ্কা পেঁয়াজ ধনে পাতা নুন তেল দিয়ে রেখেছি, রাত্রে খাওয়ার আগে মাখবো।
ড্রামের ভিতরে রেখে দেব। দেখো আমার ওদিকের কাজ তো হয়ে গেছে, এখন সোনা বাবাকে একটু পড়তে বসাবো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখনের মতো টাটা, বলো ডয় শূন্য, এদিকে দেখো ডয় শূন্য, দফা হলো সে ঢয় শূন্য, মাথা কামড়ে খায় খণ্ডের তৈ পুষির গায়ে অন্তস্থ ছিল অনেশ্বরটি কি বলো বলো, হারিয়ে গেছে বিসর্গর ভুরপের চন্দ্রবিন্দুর মাথাহেট। তো সোনা বাবার পড়া তো হয়ে গেছে, ও দেখো বললো ম্যাগি খাবো, এই যে আমি ম্যাগি বানিয়ে নিয়ে এখন দিয়ে আসবো, ঠামের সাথে খাবে কতটুকু দেখা যাক, ও খাওয়ায় ও খায় তো না, খাওয়ায় ও ম্যাগি খায় না, দিলে একটুও খায় না, তো চলো দি। এই যে নে তো তোমরা তো দেখলে সোনা বাবা ম্যাগি কাছে খায় তো নি, একটুখানি খেয়েছে, বাদ বাকি সব আমাকে খাইয়েছে আর ঠামকে খাইয়েছে। আমি এই যে এটা এখন মেখে নেবো, এখানে দেখো গরম হচ্ছে খাবার, তো এটা মেখে নি। এই দেখো বেগুন পোড়াটা মাখা হয়ে গেছে, এই যে মাকে দিয়ে দিয়েছি, এই যে মার অফিসের বাটিতেও দেখো তুলে দিয়েছি আর ওর জন্য একটু রেখেছি, এই যে খাবেও। তো এই যে বেগুন পোড়া, তখন সোনা বাবাকে খাওয়াবো, তো মাকে দিয়ে দেবো খেতে, চলো দিয়ে দিই। এদিকে তাকাও, তুমি কি চালাচ্ছ, হর্স, হর্স চালাচ্ছ, তাহলে বলছো কেন, দেখে দেখে লাগবে কিন্তু ব্যথা, দেখে দেখে সরো, দেখে দেখে বদমাইশি তোমরা দেখলে। তো এখন ওর খাবারটা করবো, ওকে খাওয়াবো, তো খাবারটা করি। তো সোনা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো হয়ে গেছে এদিকে। তাহলে আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো আজকের মতো এখানেই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো টাটা। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।